সুপ্রিয় বন্ধুরা ইমরান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সুস্বাগতম আজকের ভিডিওতে আমরা এইচএসসি পরীক্ষা দুই হাজার একুশে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টের উত্তর দেব এটা তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র তোমাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চা প্রয়োজনীয়তা ও বিকাশ ধারা বন্ধুরা কয়েকটি নির্দেশনার আলোকে এই প্রশ্নটির উত্তর করতে হবে বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি লিখতে হবে বাংলাদেশে সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে বাংলাদেশে সমাজ বিজ্ঞানের বিকাশ ধারা বর্ণনা করতে হবে বন্ধুরা এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের কভার পেজ এই অ্যাসাইনমেন্টের কভার পেজটি তোমাদের সঠিকভাবে পূরণ করতে হবে শিক্ষা বোর্ডের নাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বন্ধুরা এখানে তোমাদের শিক্ষা বোর্ডের নাম লিখবে ঢাকা হলে ঢাকা রাজশাহী হলে রাজশাহী এবং যে বোর্ড হবে সেই বোর্ডের নাম লিখবে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে এখানে তোমার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবে পরীক্ষার্থীর পিতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে এখানে তোমার পিতার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবে পরীক্ষার্থীর মাতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে এখানে তোমার মাতার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবে বিষয় কোড ও বিষয়ের নাম একশো আঠারো সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের কমিক নম্বর ইংরেজিতে লিখতে হবে এটা হচ্ছে দুই নম্বর অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের শিরোনামে তোমরা লিখতে পারো বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চা প্রয়োজনীয়তা বিকাশ ধারা বন্ধুরা নিচের এই অংশটি তোমরা পূরণ করবে না এই অংশটি তোমার শ্রেণী শিক্ষক পূরণ করবে নিচে আরো একটি অংশ আছে এই অংশটিও তোমরা পূরণ করবে না এই অংশটিও তোমার শ্রেণী শিক্ষক পূরণ করবে এখন আমরা সরাসরি অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাচ্ছি সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি মানব সমাজকে বুঝতে হলে এবং সমাজ কাঠামো অনুধাবন করতে হলে সমাজ বিজ্ঞান চর্চার বিকল্প নেই সমাজ বিজ্ঞান কাঠামো সামাজিক পরিবর্তনের গতিধারা সামাজিক পরিবর্তনের কারণ সামাজিক সমস্যা সংক্রান্ত বিষয়াদি পরিবার রাষ্ট্র সম্পত্তি সামাজিক শ্রেণী ধর্ম বর্ণ ইত্যাদি বিষয় সম্পর্কে সুম্মক ধারণা এবং বিশ্লেষণে সমাজ বিজ্ঞান চর্চার গুরুত্ব অপরিসীম বাংলাদেশের প্রাচীন সমাজ ব্যবস্থা এবং এর গতি প্রকৃতি সমাজবিজ্ঞান অধ্যয়নের পটভূমি তৈরি করেছে বাংলাদেশের মানুষের সংস্কৃতির সংস্কৃতির পরিবর্তন সামাজিক পরিবর্তন রাজনীতির দর্শন ঐতিহাসিক দর্শন ইত্যাদি বিষয় সমাজবিজ্ঞান চর্চার পটভূমি তৈরি করেছে খ্রিস্টের জন্মের পূর্ব থেকেই সমাজবিজ্ঞান চর্চার প্রমাণ ভারতীয় উপমহাদেশে রয়েছে ভারতীয় দার্শনিক কৌটিল্য গভীরভাবে সমাজ কাঠামোর গুরুত্বপূর্ণ উপাদান সমূহ নিয়ে আলোচনা করেন তিনি তার অর্থশাস্ত্র গ্রন্থে তৎকালীন ভারতের আইন রাষ্ট্র রাজনীতি প্রশাসন অর্থনীতি কৃষি শিল্প সমাজনীতি ও ধর্মীয় বিধিনিষেধ সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়সমূহ আলোচনা করেন গ্রিক পণ্ডিত প্লেটো অ্যারিস্টেটল প্রমুখের সমাজ চিন্তা সমাজবিজ্ঞানের উদ্ভবের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে মধ্যযুগের বিখ্যাত মুসলিম চিন্তাবিদ ইবনে খালদুন সমাজ চিন্তার বিকাশের ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন অনেকের মতে তিনি সমাজ বিজ্ঞানের প্রকৃত জনক কিন্তু অভিহিত করা হয় যেহেতু আঠারোশো প্রথম সালে তিনি ব্যবহার করেন কাল মার্চ উৎপাদন ব্যবস্থা পরিবর্তনের আলোকে সমাজ বিজ্ঞান ব্যবস্থার পরিবর্তনের বিষয়ে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছেন তিনি তার আলোচনায় নির্দিষ্ট একটি উৎপাদন ব্যবস্থার সাথে সম্পর্কিত একটি সমাজ ব্যবস্থাকে চিহ্নিত করেছেন সমাজ বিকাশের ধারায় তার উৎপাদন ব্যবস্থা বিষয়ক আলোচ্য স্তরগুলো হলো আদিম সাম্যবাদী উৎপাদন পদ্ধতি দাস উৎপাদন পদ্ধতি সমান্তবাদী উৎপাদন পদ্ধতি পুঁজিবাদী উৎপাদন পদ্ধতি সমাজতান্ত্রিক উৎপাদন পদ্ধতি এবং সাম্যবাদী উৎপাদন পদ্ধতি কার্ল মার্কসের উৎপাদন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হল এশীয় উৎপাদন ব্যবস্থা এশীয় উৎপাদন ব্যবস্থার বৈশিষ্ট্য অন্যান্য উৎপাদন ব্যবস্থার বৈশিষ্ট্য থেকে আলাদা এটি মূলত এমন একটি উৎপাদন ব্যবস্থা যা শুধু ভারতীয় উপমহাদেশেই লক্ষ্য করা গিয়েছিল এ উৎপাদন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হল স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ গ্রামীণ সম্প্রদায় বা সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ কমিউনিটি যুগে যুগে অনেক পর্যটক পরিব্রাজক যোদ্ধা ধর্মপ্রচারক একই বঙ্গভূমিতে এসেছেন যেমন হিয়েন সাং আবুল ফজল আলবেরুনি ইবনে বতুতা প্রমুখ তার লেখায় তৎকালীন বাংলার বিভিন্ন বিষয়ের ধারণা পাওয়া যায় এদেশের অর্থনীতি সমাজনীতি ও কৃষি শিল্প সমাজের বৈচিত্র্য সমাজ কাঠামো পরিবার বিবাহ জাতি সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে তার বর্ণনা করেছেন তবে তাদের আলোচনায় সামাজিক প্রেক্ষাপট সমাজ কাঠামো সামাজিক স্তর বিন্যাস শ্রেণী কাঠামো ইত্যাদি বিষয় নিয়ে বিশদ বিবরণ পাওয়া যায়নি যা সমাজবিজ্ঞান চর্চায় বিশেষ গুরুত্ব বহন করে ইংরেজদের হাতে নবাব সিরাজ দৌলার পরাজয়ের পর ব্রিটিশ কোম্পানির শাসন ও ইংরেজদের ঔপনিবেশিক শাসনকালে বাংলার অর্থনীতি সমাজনীতি রাজনীতি সমাজ কাঠামো ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে এ পরিবর্তনের ফলে ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চায় নতুন ধ্যান ধারণা তৈরি হয় উনিশশো সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর উনিশশো ছাপ্পান্ন সালে সমাজবিজ্ঞান একটি আলাদা বিষয় হিসাবে পঠন পাঠন শুরু হয় উনিশশো এর দেশ বাগ উনিশশো এর ভাষা আন্দোলন এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভ সমাজ বিজ্ঞান চর্চার আলাদা পটভূমি তৈরি করেছে উপরে আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি খুব বেশি দিন আগে তৈরি হয়নি বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন এদেশের সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি তৈরি করেছে বাংলাদেশের সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সামাজিক জীব হিসাবে বাংলাদেশের মানুষের সামাজিক বিষয়াদি নিয়ে সমাজ বিজ্ঞান আলোচনা করে ফলে বাংলাদেশে এর পাঠের প্রয়োজনীয়তা অসীম বাংলাদেশে মানুষ কিভাবে জীবন যাপন করে তাদের আচার আচরণ রীতিনীতি সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার প্রয়োজন জানার জন্য সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে নিম্নে বাংলাদেশের সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হল এক বাংলাদেশের সমাজের শ্রেণী কাঠামো সম্পর্কে জানা বাংলাদেশে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ বসবাস করে এছাড়াও বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস তাই এসব মানুষের শ্রেণী বৃত্তি জীবন ধারণের উপায় ইত্যাদি বিষয়ে জানার জন্য সমাজ বিজ্ঞান পাঠের জানা বাংলাদেশের সমাজ সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে সমাজ বিজ্ঞান পাঠের বিকল্প নেই বাংলাদেশের সমাজ কোন ধরনের বাংলাদেশের সমাজের ক্রম বিকাশ বাংলাদেশের সমাজের বিবর্তন ধারা বাংলাদেশের সমাজের ধরন সমাজ পরিবর্তনের ধারা গ্রামীণ এবং শহরের সমাজ সমাজের কাঠামো বাংলাদেশের সামাজিক স্তর বিন্যাস বর্ণ প্রথা ইত্যাদি বিষয় সম্পর্কে অধিকতর জ্ঞান লাভের জন্য সমাজ বিজ্ঞান পাঠ আবশ্যক তিন বাংলাদেশের মানুষ সম্পর্কে জানা বাংলাদেশের মানুষের নৃতাত্ত্বিক পরিচয় বাংলাদেশের মানুষের জীবন প্রণালী মানুষের সংস্কৃতি চিন্তা চেতনা অনুষ্ঠান প্রতিষ্ঠান ধর্ম আচার আচরণ রাজনীতি পরিবর্তনশীল আচার আচরণ এবং রাজনীতি ইত্যাদি সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান পাঠ আবশ্যক চার বাংলাদেশের সমাজের গতি প্রকৃতি সম্পর্কে জানা বাংলাদেশের সমাজের গতি প্রকৃতি এবং গতিধারা সম্পর্কে জানতে হলে বাংলাদেশের সমাজের অতীত অবস্থান এবং বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জানতে সমাজ বিজ্ঞান পাঠের গুরুত্ব রয়েছে পাঁচ সামাজিক সম্পর্কে জানা বাংলাদেশের মানুষের সামাজিক সম্পর্ক ও সম্পর্কের ধরন পুঁজিপাতি এবং পুঁজিহীনের সম্পর্ক সম্বন্ধে জানতে হলে সামাজিক সম্পর্কের প্রভাব সম্পর্কে এবং গতি প্রকৃতি জানতে বাংলাদেশের সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম ছয় বাংলাদেশের সমাজের উন্নতি বিধান করা যায় সম্পর্কে জ্ঞান দান করে থাকে তাই সমাজ বিজ্ঞান অধ্যয়ন ব্যথিত বাংলাদেশের মানুষের চাহিদা ভোগ প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ করা কখনো সম্ভব নয় সাত সামাজিক কার্যক্রমের পরিচালনা বাংলাদেশের মানুষের সামাজিক কার্যক্রম সম্পর্কে জানতে হলে সেগুলো কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ আবশ্যক সমাজ বিজ্ঞান পাঠের মধ্য দিয়ে সমাজকে সবচেয়ে ভালোভাবে জানা যায় আট বাংলাদেশের সামাজিক সমস্যা সম্পর্কে জানা অধিক জনসংখ্যা বাংলাদেশের প্রধানতম আলোচনার বিষয় সমাজ বিজ্ঞান পাঠ করলে এসব সামাজিক সমস্যা বলে চিহ্নিত করার সুযোগ হয় তাই বাংলাদেশের যে কোনো সামাজিক সমস্যার কারণ অনুসন্ধান করতে হলে এবং এগুলোর সমাধানের পথ বের করতে হলে বিজ্ঞান পাঠ অত্যাবশ্যক উপযুক্ত আলোচনার সূত্র ধরে আমরা বলতে পারি যে বাংলাদেশের মানুষের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক দলগত ইত্যাদি বিষয় জানতে হলে সমাজ বিজ্ঞান পাথের প্রয়োজনীয়তা অনস্বীকার্য বাংলাদেশের সমাজ বিজ্ঞানের বিকাশ সামাজিক বিজ্ঞান হিসাবে সমাজ বিজ্ঞান শাস্ত্রটি বিকাশ শুরু হয় ফরাসি মনীষী অগাস্ট কোথ এর হাত ধরে সেন্ট সাইমন দ্বারা অনুপ্রাণিত হয়ে আঠারোশো সালে তিনি প্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেন তবে তিনি প্রথমে একে সোশিয়াল ফিজিক্স বা সামাজিক পদার্থবিদ্যা বলে অভিহিত করেছিলেন পরবর্তীতে বিষয়টিকে সোশিওলজি বা সমাজবিজ্ঞান নামে নামকরণ করেন বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসাবে সমাজবিজ্ঞান চর্চার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৪০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সিলেবাস এলিমেন্টস অফ সোশিওলজি ও প্রিন্সিপালস অফ সোশিওলজি নামে দুটি কোর্স চালু করা হয় এ বিষয়গুলো পড়ানোর জন্য বিদেশে অনেক অতিথি অধ্যাপককে নিয়ে আসা হতো অতপর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আলাদা বিভাগ হিসাবে সমাজ বিজ্ঞান যাত্রা শুরু করে উনিশশো সাতান্ন উনিশশো শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি শুরু হয় এর আগে উনিশশো সাল থেকে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এ কে নাজমুল করিম এবং অধ্যাপক অজিত কুমার সেন সমাজবিজ্ঞানকে একটি আলাদা বিভাগ হিসাবে চালু করার বিষয়ে কাজ শুরু করেন একই বছর ফরাসি অধ্যাপক লেভি স্ট্রস গবেষণার কাজে পার্বত্য চট্টগ্রামে এসে সমাজ বিজ্ঞান আলোচনার নতুন ক্ষেত্র খুঁজে পান তিনি অধ্যাপক নাজমুল করিম এবং অজিত কুমার সেন এর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন অধ্যাপক নাজমুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের প্রতিষ্ঠা করেন এবং তার হাত ধরে সমাজ বিজ্ঞানের যাত্রা শুরু বাংলাদেশের সমাজ বিজ্ঞান বিকাশে অধ্যাপক নাজমুল করিমের অনেকগুলো গ্রন্থ রয়েছে তার মধ্যে দ্য চেঞ্জিং সোসাইটি অফ ইন্ডিয়া পাকিস্তান এন্ড বাংলাদেশ গুরুত্বপূর্ণ তিনি তার প্রবন্ধ সমূহের সমাজতাত্ত্বিক পদ্ধতি উন্নয়নের লক্ষ্য ও সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে যে মতামত প্রকাশ করেন তা বাংলাদেশের সমাজ বিজ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এছাড়াও দেশি বিদেশি বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামের অনেক প্রবন্ধ উপস্থাপন করেন যা বাংলাদেশের সমাজ বিজ্ঞান বিকাশে গুরুত্ব বহন করে তার এ প্রবন্ধগুলোর মধ্যে চেঞ্জিং প্যাটার্নস অফ অ্যান্ড ইস্ট পাকিস্তান ফ্যামিলি উইমেন ইন দ্য নিউ এশিয়া রিলিজিয়ন্স অ্যান্ড সোসাইটি ইন বাংলাদেশ রিলিজিয়ন্স ইন অরিয়েন্টাল সোসাইটিস ইত্যাদি উল্লেখযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানের সাফল্যের ধারাবাহিকতায় উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলাদা বিষয়ে হিসাবে সমাজ বিজ্ঞান পঠন পাঠন শুরু হয় বর্তমানে বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি প্রদান ছাড়াও উচ্চতর গবেষণা হিসাবে এমফিল ফিল পিএইচডি কার্যক্রম পরিচালিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে সমাজ বিজ্ঞানের অধ্যয়ন করা হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতিতে সমাজ বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রি দেওয়া হয় সুপ্রিয় বন্ধুরা এই ছিল তোমাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট এরকম আরো অ্যাসাইনমেন্টের উত্তর পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বিল বাটনটি ক্লিক করতে হবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ